বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মাছ চাষ শখের বসে 2017 সাল থেকে শুরু করি। এটা পর্যায়ক্রমে বাণিজ্যিকভাবে শুরু করি। তো প্রথমে আমি চাষ করতাম রুই মৃগেল মাছ, পরবর্তীতে গত বছর আমি চাষ করছি পোনা রুই মৃগেল কার্পু ব্রিগেড সিলভার পোনা চাষ করি। তো গতবার আমার বন্যায় মাছ বেরিয়ে যায়, মোটামুটি একটা লসের মুখে পড়ে যাই। আর এর আগে 17-18 সালে বাণিজ্যিকভাবে না করলেও শখের বসে করছি, বেচছি মাছ, মোটামুটি লাভ হয়েছে। আর 2019 সালে মাছ মোটামুটি বাণিজ্যিকভাবে নেওয়ার পরে 2019 সালেও লাভ হয়েছে। 2020 সালে একটু বন্যার কারণে লসে পড়ছি। আর এবার তেলাপিয়া শুরু করছি, তেলাপিয়া চাষ। আমার মোটামুটি 5টা পুকুরে তেলাপিয়া আছে, 25 হাজার তেলাপিয়া। আর একটা পুকুরে তেলাপিয়া রেণুর জন্য একটা পুকুর আছে, 45 শতকের পুকুর, ওর রেণু তেলাপিয়া বেচবো, পাশে রেণু আমার প্রক্রিয়াজাত হবে। পাশাপাশি আমি আড়াটা আমার এলাকায় চাতখানা একটা বড় প্রজেক্ট নিছি, 10-10টা পুকুরের, মোটামুটি 15 বিঘা। আর এখন আমি চাষ করতেছি 20 বিঘার মতো, সব পুকুর মিলে 20 বিঘা হবে, 20 থেকে 22 বিঘা হবে। এই এভাবে চলছে। আগামীতে আমার পোনা চাষও করার ইচ্ছা আছে, এবং সাথে সাথে শিং মাগুর আর শোল মাছ চাষ করার নিয়ত আছে। পোনা চাষটা অনেক ভালো, লাভদায়ক পোনা চাষটা। যদি ভালো পোনা আনা হয়, অনেকেই যে ছোটো মোটো পাশাপাশি অনেক হ্যাচারি থেকে আনে, তো এটার পোনা ভালো হয় না, কাস্টমাররা এই পোনা নিলে দ্বিতীয়বার নিতে চায় না। তো পোনার জন্যে মোটামুটি পারফেক্ট পার্বতীপুর সরকারি হ্যাচারি আছে, হলদিবাড়ির পোনা খুব ভালো, এবং ভালো বড় মাছের রেণু করে ওরা, আর ওই পোনাটা মোটামুটি লাভদায়ক, পোনা চাষটাই লাভদায়ক। আর ফ্যাটারিং যদি করা যায়, ফ্যাটারিং বলতে আমরা বুঝি যে আমাদের এলাকায় মাছ ছাড়ে, ছোটো ছোটো মাছ ছাড়ে, এই 100-150 গ্রামের মাছ ছাড়ে। আসলে ফ্যাটারিংয়ের জন্য মাছ ছাড়তে হয় 400-500 গ্রাম 600 গ্রাম ওয়েটের মাছ যদি ছাড়া যায় গুনে গুনে, তাহলে মোটামুটি লাভদায়ক। ওটা আপনার 7-8 মাস একটু ফিট খোয়েল এগুলো যদি খাওয়ানো যায়, প্রোটিন জাতীয় কিছু খাবার খাওয়ানো যায়, তাহলে ফ্যাটারিং মাছটা 500 গ্রাম মাছ ছাড়লে মোটামুটি 2.5 থেকে 3 কেজি বা 3.5 কেজি 8 মাসে হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা অনেকেই ফিট বাজারে, অনেকে এলাকার এই পঞ্চগড় ঠাকুরগড় ফিট বিক্রি করে, অনেকে ফিটটা ভালো মানের ফিট আমরা আমাদের এলাকায় চিনি না। তা আমি এবার আফতাবের ফিট খাওয়াইছি, অনেক ভালো ফিট, আফতাব গ্রুপের ফিট, অনেক ভালো ফিট, দাম যদি একটু ভালো তো অনেক ভালো ফিট মাছ, খুব এখন পর্যন্ত দেখতেছি অনেক ভালো। আমি একটা পুকুরে ফ্যাটারিং করতেছি, অনেক ভালো। এবং তেলাপিয়া আমি এবার যে করলাম, এই তেলাপিয়া আমার ওই আফতাব গ্রুপের খাবার খাওয়াচ্ছি। মাছ মূলত তেলাপিয়া মাছ 150% চাষ করা যায়, পাশাপাশি বাংলা মাছ বলতে আমরা বুঝি যে সিলভার ব্রিগেড, রুই মৃগেল, কাতল, বাংলা মাছ চাষ করা যায়, 10-15% চাষ করা যায়। আর সেক্ষেত্রে মাছ ঘন হলে মাছ ওয়েট ভালো আসবে না, ভালো হবে না, 150%। সেক্ষেত্রে আমাদের 30% মাছ আসে, 4,500 মাছ, 30% বিঘে আমাদের। তো আমি আমার একটা 90% পুকুর আছে, 90% পুকুরে আমি 11,000 মাছ আসছি, আর বাকিগুলো ছোটো ছোটো পুকুর 45 শতকে আমি 150% হিসেবে মাছ আসছি। আর খাদ্যটা আমি দেই, 10,500 মাছকে খাওয়াই আমি 60 কেজি খাবার, দৈনিক 60 কেজি খাবার। আমার তো মোট খাবার আমার লাগে দিন 5 ব্যাগ খাবার লাগে, আফতাবের খাবার খাওয়াই, 5 ব্যাগ খাবার লাগে। আর ফ্যাটারিংয়ের জন্যে আমি যে একটা 6 বিঘা পুকুর আছে, 7 বিঘা পুকুর আছে আমার, 7 বিঘা পুকুরে ওখানে মাছ আছে আমার 2,000 মাছ। ফ্যাটারিংয়ের জন্য মাছ আমি ওখানে খাওয়াই, ডুবন্ত খাবারটা 10 কেজি করে খাওয়াই। আর ভাসমান যেটা সিলভার ব্রিগেড কাতলের জন্য আমি নিজেই খোয়েল, তারপরে চিতাগুড় জ্বালানি করে 7 দিন 72 ঘন্টায় রেখে এটা ভাসমান খাবারের জন্য আমি ছিটাই দিই, 7 দিন পরপর খাওয়া ছিটাই দিলে পানির রঙটা ভালো থাকে। আর ওরা ভাসমান খাবার, তো ওরা দানাদার খাবার না খেয়ে ভাসমান ওই পানির সাথে যেটা মিশে যায় ওটাই খায়। আর যারা করতে ইচ্ছুক, ভবিষ্যতে মাছ চাষে করতে ইচ্ছুক, তারা
আসলে না জেনে না মাছ সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। অনেকেই এখানে খুব শ্রম আছে, শখের বসে হলেও শ্রম আছে, খুব লাভদায়ক ইয়া আন্তরিকতার সহিত করতে হবে।